ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের প্রধান খালেদ মাশাল। খালেদ মাশালকে হামাসের নতুন প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। জীবন্ত শহীদ নামে খ্যাত খালেদ মাশাল এবার হামাস শীর্ষ নেতা। বহু চেষ্টার পরেও ইসরায়েলি গুপ্তচর বিভাগ নিকেশ করতে পারেনি খালেদকে। একটা সময় জর্ডনে থাকাকালীন মাশালকে বিষের ইনজেকশন দিয়েছিল ইসরায়েলি গুপ্তচর। সেই গুপ্তচর তারপর থেকে আর জর্ডন থেকে পালিয়ে যেতে পারেনি। হামাস প্রধানের তক্তে থাকা পরপর দুজনকে ইতিমধ্যে হত্যা করেছে ইসরায়েল। প্রথমে ইসমাইল হানিয়ে, পরে সদ্য হামাসের ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল সেনা। এরপর প্রশ্ন ছিল কে হতে পারেন হামাসের পরবর্তী প্রধান। রিপোর্টের দাবি, হামাস তার পরবর্তী প্রধান হিসাবে খালেদ মাশালের নাম ঘোষণা করেছে। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর খালেদ মাশালকে হামাসের নতুন প্রধান হিসাবে বেছে নেওয়া হয়েছে। খালেদ মাশাল 15 বছর বয়স থেকেই বিদ্রোহের আঙিনায় পা রাখেন। 15 বছর বয়সে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন। 1956 সালে রামাল্লায় জন্মানো এই খালেদ মাশাল হামাসের জন্মলগ্ন থেকে সংগঠনে রয়েছে। খালেদ মাশাল 1996 থেকে 2017 পর্যন্ত হামাসের রাজনৈতিক প্রধান হিসাবে ছিলেন। 1996 সালে মাশালকে যখন হামাসের রাজনৈতিক প্রধান বানানো হয়েছিল, তখন থেকেই তাকে হত্যার চেষ্টায় জাল বনে ইসরায়েল। ইসরায়েলের গুপ্তচর বিভাগ বহু চেষ্টার পরও নিকেশ করতে পারেনি খালেদকে। একটা সময় জর্ডনে থাকাকালীন মাশালকে বিষের ইনজেকশন দিয়েছিল এক ইসরায়েলি গুপ্তচর। তারপর সেই গুপ্তচর জর্ডন থেকে আর পালিয়ে যেতে পারেনি। এদিকে খালেদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তারপর সেই বিষের অ্যান্টিডোজ দিয়ে খালেদকে বাঁচিয়ে তুলতে বড় পদক্ষেপ গ্রহণ করে জর্ডন। এটি ঘিরে জর্ডন এবং ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কও প্রভাবিত হয়। ততক্ষণে কোমায় চলে যাওয়া খালেদ ফের সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে খালেদ মাশালকে জীবন্ত শহীদ বলে থাকেন অনেকে। হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর জানানো হয়েছে যে ইসরায়েলের পণবন্দিদের কিছুতেই ছাড়া হবে না, যতক্ষণ পর্যন্ত না গাজায় যুদ্ধ বন্ধ হচ্ছে এবং যে ফিলিস্তিনিদের ইসরায়েলে জেলে রাখা হয়েছে তাদেরকে ছাড়া হচ্ছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন, ধন্যবাদ।